ভুবন কাঁপানো বিজ্ঞানী আইজাক নিউটনের নাম শোনেননি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। আর কিছু না হলেও ওই যে গাছ থেকে মাটিতে আপেল পড়ার গল্পটা তো মনে আছে, যা দেখে আবিষ্কার হয়েছিল মাধ্যাকর্ষণ শক্তি। তিনি আর কেউ নন, বিজ্ঞানী আইজাক নিউটন। আমরা আজ বলবো তাঁর জীবনের না জানা অনেক কথা, শোনাবো বেশ কিছু চমকে দেওয়া গল্প, জানাবো নিজেকে নিয়ে মৃত্যুর আগে কী লিখেছিলেন তিনি। ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ক্লিক করুন বেল বাটনও। 1642 সালের বড়দিনে জন্ম নিয়ে মায়ের বুক আলোকিত করেছিলেন আইজাক নিউটন, কিন্তু তার শরীর ছিল এতই জীর্ণশীর্ণ যে তাঁর বাঁচার আশা ছেড়ে দিয়েছিলেন অনেকেই। তবুও পৃথিবীর প্রয়োজনেই হয়তো তাঁকে বাঁচিয়ে রেখেছিলেন বিশ্ববিধাতা। জন্মের পর তাঁর বাবার মুখ দেখা হয়নি কখনই, কারণ নিউটনের জন্মের আগেই পৃথিবীর মায়া ছেড়ে অনন্তলোকে পাড়ি জমিয়েছেন তিনি। এরপর তাঁর মায়ের সঙ্গেই কাটে প্রথম 3 বছর, কিন্তু 3 বছর বয়সেই অথই সাগরে পড়তে হয় নিউটনকে, কারণ তাঁর মা প্রেমের সাগরে ডুব দিয়ে তাকে ছেড়ে বার্নাবাস নামে একজনকে বিয়ে করে চলে যান তাঁর ঘরে, আর নিউটনের জায়গা হয় দাদির কাছে। এভাবেই বাবা মা ছাড়া দাদির কাছে বড় হতে থাকেন নিউটন। ছোটবেলা থেকেই তুখোর মেধাবী ছিলেন তিনি। 12 বছর বয়সে তাঁকে ভর্তি করিয়ে দেওয়া হয় গ্রামের একটি স্কুলে। তার মেধার কারণে শিক্ষকরাও তাকে বেশ ভালোবাসতেন। এক আবিষ্কারের মাধ্যমে স্কুলে একদিন একটি ঘটনা ঘটিয়ে দিলেন নিউটন। সেটা হচ্ছে তাঁর স্কুলের প্রধান শিক্ষক প্রায়ই ক্লাসে দেরি করে আসতেন। একদিন নিউটন শিক্ষককে বললেন, স্যার আমি আপনার জন্য একটা ঘড়ি তৈরি করে দিচ্ছি, যাতে আপনি ঘড়ি দেখে সময় মতো প্রতিদিন স্কুলে আসতে পারেন। শিক্ষক প্রথমে কথাটি বিশ্বাসই করতে রাজি হননি, ভাবলেন এই ছেলে কিসের ঘড়ি আবিষ্কার করবে। কিন্তু নিউটনের মাথায় যে আবিষ্কারের নেশা, শিক্ষকই তা জানতেন। ঠিকই নিউটন একটি ঘড়ি তৈরি করলেন। ঘড়ির উপরে থাকত একটা পানির পাত্র, সেখানে প্রতিদিন নিয়ম মেনে পানি দেওয়া হতো। সেখান থেকে পানি ফোঁট কেটে ঘড়ির কাঁটার উপর পড়ত এবং ঘড়ির কাঁটা আপন গতিতেই চলত, যা দেখে সবার কাছে প্রশংসিত হলেন বালক নিউটন। এভাবে 2 বছর পর তার সৎ বাবা মারা যান। তখন তার মা ওই স্কুল থেকে নিউটনকে গ্রামের বাড়িতে নিয়ে যান। এরপর তার কাকা উইলিয়াম নিউটনকে আবার স্কুলে ও 1 বছর পর ট্রিনিটি কলেজে ভর্তি করে দিলে শুরু হয় তাঁর জীবনের এক নতুন অধ্যায়। যে কোনো জটিল অঙ্কই সহজে সমাধান করতে পারতেন নিউটন, তবুও অঙ্কের চেয়ে প্রকৃতির নানা রহস্যের দিকে তাঁর মনোযোগ ছিল খুব বেশি। তিনি বিশ্বাস করতেন প্রকৃতির এসব গোপন রহস্য আবিষ্কার করতে বিজ্ঞানী একমাত্র অবলম্বন হতে পারে। এর মধ্যেই 1665 সালে স্নাতক ডিগ্রি লাভ করেন আইজাক নিউটন। মাত্র 24 বছর বয়সে 1666 সালে বিজ্ঞানী নিউটন এক চিঠিতে লিখেছিলেন, পদ্ধতি উদ্ভাবনের সাথে সাথেই মাধ্যাকর্ষণ শক্তি নিয়ে চিন্তা শুরু করেছি। নিউটনের বিভিন্ন অসাধারণ মৌলিক তত্ত্বের জন্য অল্প বয়সেই নিউটনের খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ল। 1667 সালে তিনি তাঁর ট্রিনিটি কলেজ থেকে তিনি লাভ করলেন দুর্লভ সম্মাননা ফেলোশিপ ডিগ্রি। এরপর টেলিস্কোপ আবিষ্কার করে তিনি সবাইকে চমকে দেন, যা মহাকাশ সংক্রান্ত গবেষণার কাজে অগ্রগামী হিসেবে কাজ করছে আজও। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ট্রিনিটি কলেজের গণিতে অধ্যাপনাও করেছেন নিউটন। তখন থেকে আলোর বর্ণচ্ছটা নিয়ে গবেষণার কাজ আরম্ভ করেন তিনি। এরপর মিলতে থাকে তাঁর একের পর এক সাফল্যের স্বীকৃতিও। মাত্র 29 বছর বয়সে ইংল্যান্ডের বিশ্বসেরা বিজ্ঞানীদের পাশে জায়গা হয় তার। তাদের সামনে তাঁর আলোকতত্ত্ব নিয়ে প্রবন্ধ পাঠ করেও প্রশংসিত হন নিউটন। একদিন এক ভদ্রলোক তাঁর বাড়িতে গিয়ে একটা 3 কোণা কাঁচ বা প্রিজম দেখিয়ে তার কাছে এর মূল্য জানতে চাইলেন। নিউটন তাকে বলেছিলেন, এর মূল্য নিরূপণ করা আমার সাধ্যের বাইরে। পরে তিনি অনেক চড়া দামে ওই প্রিজমটি কিনে নিয়েছিলেন। তখন লোকজন তাকে বোকা বলে হাসাহাসিও করেছিল, কিন্তু এই প্রিজম থেকেই তিনি উদ্ভাবন করেছিলেন
বর্ণতত্ত্ব বা থিওরি অফ কালার। দিনের বেশিরভাগ সময়ই বাগানের মধ্যে সময় কাটাতেন নিউটন। একদিন গাছ থেকে হঠাৎ তাঁর সামনে একটা আপেল পড়ার পর চিন্তা করলেন, কেন আপেলটি আকাশে না উঠে মাটিতে পড়ল? তাঁর সেই প্রশ্নের মাধ্যমেই সৃষ্টি হল মাধ্যাকর্ষণ তত্ত্বের, যার মাধ্যমে গ্রহ নক্ষত্র পৃথিবীকে এক সূত্রে বেঁধে রেখেছে। নিউটনের এক দার্শনিক বন্ধু একদিন তাঁর কাছে জানতে চাইলেন, কিভাবে তোমার লেখার অর্থ বোঝা সম্ভব? এ সময় তিনি তাকে একটি বইয়ের তালিকা দিয়ে বললেন, আগে এই বইগুলো পড়ুন, তবেই উত্তর খুঁজে পাবেন। সেই লোক নিউটনের তালিকা দেখে বললেন, তোমার এই আবিষ্কারের তত্ত্ব বোঝা আমার পক্ষে অসম্ভব। নিউটন বলেছিলেন, এই বিশ্ব প্রকৃতির এমন এক সুশৃঙ্খলভাবে সৃষ্টি হয়েছে যার পেছনে কোনো ঐশ্বরিক শক্তি বা স্রষ্টা রয়েছেন। নিউটন এত বড় একজন বিজ্ঞানী হলেও তার এই বিচিত্র চিন্তাভাবনার বিষয়গুলো না বুঝে অনেকেই তাকে উপলব্ধি করতে পারেননি। বাস্তব জীবনে তিনি ছিলেন খুব অসুখী, ভালোবাসার মানুষটিও একসময় না বুঝে ছেড়ে গেছেন তাকে। 1727 সালের শুরুর দিকে গুরুতর অসুস্থ হন নিউটন। হাজারো চিকিৎসার পরও সুস্থ করে তোলা গেল না তাকে, কিন্তু পৃথিবী ছেড়ে বিদায় নেওয়ার আগে তিনি বলেছিলেন, মানুষ আমাকে কিভাবে জানে আমার তা জানা নেই, কিন্তু আমি জানি, আমি ছোট্ট একটি বালকের মতো সাগরের তীরে ঘুরে পাথরের নুড়ি বা ঝিনুকের খোলা খুঁজেছি, কিন্তু সামনে পড়ে রয়েছে জ্ঞানের অনাবিষ্কৃত বিশাল মহাসাগর। এরপর ওই বছরের 20 মার্চ এই বিশ্ব প্রকৃতি থেকে চিরবিদায় নেন মহাবিজ্ঞানী আইজ্যাক নিউটন। গোটা বিশ্ববাসী শ্রদ্ধাবনত মস্তকে বিদায় জানান এই মহাবিজ্ঞানীকে। 7 দিন পর তাকে ওয়েস্টমিনিস্টার অ্যাবিতে শেষ শয্যায় সমাহিত করা হয়। তিনি চলে গেছেন ঠিক, তবে তার অমূল্য সৃষ্টির জন্য বিশ্বের কাছে তার নাম চির অম্লান। দর্শক, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ক্লিক করুন বেল বাটনেও। মতামত লিখুন কমেন্টস বক্সে।